বাজি ফাটছে বিভিন্ন জায়গায়। একটু আগে অনেকগুলো বাড়িতে দেখছিলাম মোমবাতি টোমবাতি জ্বালিয়েছে, যেন দ্বিতীয় দেওয়ালি। আকাশে চাঁদ উঠেছে, আজ সোমবার। সোমবার, সরি ভুল বললাম, আজকে 22 তারিখ এবং রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জায়গায়, যেমন ওই বাড়িটাতেও, যে না দেখা যাচ্ছে কিনা। প্রদীপ ধরিয়েছে, ঠিক যেন দেওয়ালির উৎসব চলছে। তা আমার কাছে কিবা দিন কিবা রাত, রাম হোক বা বাম হোক, আমার কাছে তো দুই সমান। সুতরাং বাজি বাদ দি, যার যা ফাটানোর, ডিলকি মারানোর মারিয়ে নাও। আমার ডাক্তার দাদা অনেকদিন পরে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমার বাড়িতে। বাড়ির এত বাজে অবস্থা, এত ধুলো ময়লা নোংরা, না পারি ঠিক করে বসতে দিতে, না পারি ঠিক করে কিছু মানে আপ্যায়ন করতে। 23শে জানুয়ারি রাত 11:41, বৃষ্টি পড়ছে, গাছের পাতায় পাতায়, ছাওয়ায় ছাওয়ায় টিপ 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 বৃষ্টি পড়ছে। চিনচিনে বৃষ্টি, ইলশেগুড়ি বৃষ্টি। আমার ধারণা কালকে আমরা একটা বৃষ্টির দিন দেখতে পাব। টিপ 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 বৃষ্টি, বৃষ্টি চলছে দুপুরবেলা। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া ছেড়ে উঠে এলাম। একটা বিচিত্র সুরে নারকল ফেরিওয়ালা আমাদের এলাকায় নারকল ফেরি করে যাচ্ছে রিসেন্টলি, ব্যাটারিতে স্পিকারে এই এই জিনিসটা বাজিয়ে দিয়ে সে ফেরি করে যায়। এত পিকিউলিয়ারভাবে একটা বাচ্চার গলায় নারকেল নারকেল শোনা যায়। অ্যাকচুয়ালি সেটাই রেকর্ড করবো বলে দাঁড়িয়েছিলাম। চিন 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 বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা হয়েছে আগের তুলনায়। বুধবার, এখন সন্ধ্যে 6টার কাছাকাছি, বৃষ্টির জোর বেড়েছে। জোর মিনস যে খুব জোরালো তা নয়, কিন্তু টিপ 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 বৃষ্টি হয়ে রীতিমতো অনেকক্ষণ ধরে এই বৃষ্টিটা চলছে। মানে একেবারে মনে হচ্ছে যেন বর্ষাকাল, আর ঠান্ডাও আজকে বেড়েছে সেই জন্য। মানে এখন আমার ধারণা 14 কি 13, 12 থেকে 14 ভেতর টেম্পারেচার, ভালো ঠান্ডা। তো বুধবার 24 তারিখ, আজকে আজকে দিনের বেলা থেকে এই টিপটিপানি শুরু হয়েছিলো, এখন এই বেড়ে গিয়ে এতটা দাঁড়িয়েছে। শরীর খুব একটা ভালো নেই, কিছু খেতে টেতে ইচ্ছে করছে না। এক প্যাকেট বারবন বিস্কুট আছে, 2-4টে টুকটাক জিনিস আছে, ওই দিয়েই আজকে রাতে সেরে ফেলবো ভাবছি। যাই হোক, শুক্রবার 26শে জানুয়ারি, এখন দুপুর 2, ঝকঝকে রোদ বাইরে। একটু আগে স্নান সেরে উঠেছি, বাইরের পরিস্থিতিটা একবার দেখা যাক। পাড়ার ক্লাবে 26শে জানুয়ারি হিসেবে কিছু অনুষ্ঠান হলেও হতে পারে, আমি জানি না। ফিরে এলাম আপন ঘরে।
স্ক্যাভেন্ট সোপ এটা এসেছে, এটা আনানো হয়েছে অ্যাপোলো ফার্মেসি থেকে। এই আমার সারা গায়ে যে স্ক্যাবিজ ইনফেস্টেশন ঘটেছে, যদি এখন একটু কম ডেটল জলে চান করে করে, স্টিল সারানোর জন্য পারমাথ্রিন সোপ, এটা সাবানটা দিয়ে চান করতে হবে ফর স্ক্যাবিজ অ্যান্ড লাইস ইনফেস্টেশন। লাইসের জন্য হতে পারে, কিন্তু লাইস নয়, উকুন নয়, এটা আমি জানি। প্যাটারিন ট্যাবলেট এটা খেতে হবে, 5টা ট্যাবলেট আছে, প্রতিদিন দুটো করে। আজ থেকে শুরু করছি, আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যাটা কমতে শুরু করে দেবে। ক্লোট্রিমাজোল এটা একটা পাউডার, এটা লাইক অ্যান্টিফাঙ্গাল পাউডার, অ্যান্টিব্যাকটেরিয়াল, এটা নিওস্পোরিনের মতো, এটা অ্যাপোলো নিজে বানায়। এটা হচ্ছে স্ক্যাবিপেড লোশন, এটাও ব্যবহার করতে হবে। গামা বেনজিন হেক্সাক্লোরাইড লোশন অ্যাকচুয়ালি 100 মিলিলিটার, তুলো দিয়ে দিয়ে ঘায়ের জায়গাগুলো ব্যবহার করতে হবে। পায়ে কিছু জায়গায় বেশ বাজে রকম ঘা হয়ে গেছে, এর জন্য চুলকে ফেলেছিলাম, এগুলো হচ্ছে ওষুধ। তো আজ থেকে শুরু করছি ব্যবহার করা, দেখা যাক। লাস্ট একটা প্রোডাক্ট হচ্ছে জামুন নিম করেলা জুস, সাপোর্টস হেলদি ব্লাড সুগার, মেটাবলিক হেলথ, গুড ফর ডাইজেস্টিভ হেলথ, ইমিউনিটি বুস্টার, গ্লুকোজ লেভেলস। এই হচ্ছে সেই বস্তু, ব্লাড সুগার কমায় এবং আরও অনেক চর্মরোগের ক্ষেত্রে উপকারী, লিভারের ক্ষেত্রে উপকারী বলে বিক্রি করছে। জামুন নিম করেলা তিনটেই আছে, তো এটা আমি চেষ্টা করব শুরু করার খাওয়ার। এই হচ্ছে বস্তুটি, বোঝা যাচ্ছে ভয়ঙ্কর তেতো হবে, চোখ বন্ধ করে ঢক করে মেরে দিতে হবে। প্রায় 5 মিলিলিটার 10 মিলিলিটার মতো নিয়েছি, বোঝা যাচ্ছে না। জামের একটা টকটক ব্যাপার আছে, বাট মোস্টলি জিনিসটা তেতো, ভয়ঙ্কর তেতো। আমাদের যাদবপুরের টুইর কাছে একটি দোকান, 8B বাস স্ট্যান্ডের একটু আগেই দোকানটা, আমি এক্স্যাক্ট লোকেশনটা জানি না, যতটুকু জানি KPC হাসপাতালের পরে। এই দোকানটার নাম চপ শিল্প, এটা নতুন হয়েছে। দোকানের আমি যে বাক্সটা এসছে দোকান থেকে তার ছবিটা শেয়ার করে দেবো, ওর ওপর ফোন নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, কিন্তু আমি এক্স্যাক্ট ডট করে লোকেশনটা বলতে পারছি না, কারণ আমি সুইগি দিয়ে এনেছি খাবারটা। তো সেখান থেকে আমি দুটো চপ কিনলাম, এই মুহূর্তে প্রথম চপটা এক কামড় মেরেছি। এটা হচ্ছে মোচা আর নারকোলের চপ, কুচো নারকোল আর মোচা দিয়ে তৈরি করা একটা চপ। তো কুচো নারকোল আর মোচার চপটা বেশ ভালোই লাগলো, কাসুন্দি দিয়ে ডিপ করে খেতে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে। এদের ভেজ চপও নাকি খুব ভালো, আমের চপ হয়, ভেটকি মাছের যে আইটেমগুলো হয় কবিরাজি বা ফিশ ফ্রাই সেগুলোও ভালো, কিন্তু আমি ওগুলো নিইনি। আমি এছাড়া আর একটা নিয়েছি, সেটা হচ্ছে ফাউল কাটলেট বা মুরগির কাটলেট, চিকেন কাটলেট, বেসিক্যালি চিকেন কাটলেট, আর ফাউল কাটলেট বলছে। ফাউল কাটলেট নামটা আগে দেওয়া হতো, মানে আগে বলতে যখন এই কলকাতায় কেবিন কালচার ছিল, অমুক কেবিন তমুক কেবিন, এখন তো কেবিনগুলো এক এক করে মানে প্রায় উধাও হওয়ার মুখে,
এক অনাই অনাদির মোগলাই কেবিন রয়েছে, কলেজ স্ট্রিট অঞ্চলে দু চারটে কেবিন রয়েছে, এছাড়া মানে মধ্য কলকাতা একটা টাইমে অনেকগুলি কেবিন ছিল, কেবিনগুলো এখন মানে কেবিন কালচার শেষ হয়ে গেছে, কেবিন কালচারের জায়গায় এসে গেছে বারিস্তা, ক্যাফে কফি ডে, বিভিন্ন কনফেকশনারির দোকান। বিভিন্ন কনফেকশনারির দোকানেরও কাটলেট টাটলেট হয়, আর স্ন্যাক্স কর্নার মানে চাউমিন রোলের সাথে যারা স্ন্যাক্স রাখছে, কিন্তু চপ এবং কাটলেট একটা আলাদা মানে জঁর রান্নার। কাটলেট তো এসেছিল সাহেবদের হাত ধরে, সাহেবদের বড়দিনে কাটলেট আর পুডিং এই দুটো ব্রিটিশদের হাত ধরে কলকাতায় ঢুকেছিল যতটুকু আমার জানা মতে। তো অথেন্টিক কাটলেট ওই মিত্র কাফে, তারপরে বিজলী গ্রিল বানায়, সবসময় ভালো বানাতে পারে না। আর একটা আছে আমার এখানে পার্সোনালি নিজে যাওয়ার ইচ্ছা আছে, জানি না কবে কোন দিন সুযোগ আসবে। আমি একবার অনেক দিন আগে ওই অঞ্চলে গিয়েছিলাম, শ্যামবাজার অঞ্চলে, তখন একটা টিভি চ্যানেল ছিল, লোকাল কেবল চ্যানেল, চ্যানেল 8 বোধহয় চ্যানেলটার নাম। তো সেই চ্যানেলের অফিসে গিয়েছিলাম একটা কাজ করানোর জন্য, একটা রেকর্ডিং মিউজিক ভিডিও মতো সস্তায় তৈরি করানোর জন্য। তার আগে একটা ইন্টারভিউ দেওয়া হয়েছিল, সেই ইন্টারভিউয়ের সিডিও আমার কাছে আর নেই। আমার বন্ধুদের সিডি ডিভিডিটা রাখতে দিয়েছিলাম, আমার ব্যান্ডের বন্ধুদের, তারা নষ্ট করে দিয়েছে সেই সিডি ডিভিডি। তো গ্রুপ করে কোনো কাজ হয় না, বাড়িগতভাবে যদি কেউ কারুর পেশাকে সাপোর্ট এবং পুশ না করে, তাহলে সেই পেশা বা সেই কেরিয়ার হোয়াট এভার সেটা এগোতে পারে না। দুদিক দিয়ে তালিটা লাগে, একদিকে তালিতে চলে না হোয়াট এভার। তো এমনিতেই পশ্চিমবাংলায় শিল্প এবং শিল্পীদের এখন মানে শাসক দলের সাথে না উঠলে বসলে তাদের মানে অবস্থা ভালো নয় কারুরই। আমি রাজনীতিতে চলে যাচ্ছি, খাওয়া থেকে জায়গাটা সরে যাচ্ছে। বাট ওইখানে বড়ুয়া বলে একটা দোকান ছিল শ্যামবাজারের কাছে, যারা দুটো আইটেম ওখান থেকে দুটো আইটেম খেয়েছিলাম, একটার নাম ব্রেন চপ, দ্বিতীয়টার নাম হচ্ছে প্যান্থারাস, মুখে লেগে থাকার মতো। আমরা এতদিন বাদেও আমি প্যান্থারাস তারপরেও একটা দুটো দোকানে প্যান্থারাস নাম দেখে খেতে গেছি, বাট সেটা ধারে কাছে আসে না। আর এই প্যান্থারাস বিকেলের দিকে একটা সার্টেন আওয়ারে বিক্রি হয়, হয়তো 100 পিস প্যান্থারাস তৈরি হয়, ওই 100 পিস বিক্রি হয়ে গেলে মানে শেষ, আর পাওয়া যাবে না। তো ওটাই ব্যাপার। তো কখনো যদি ওই চত্বরে দুপুর বিকেলের দিকে কাজ পড়ে যাওয়া হয় তাহলেই হবে। আর এখন আমি আস্তে আস্তে যেহেতু নিজেকে অনেকখানি গুটিয়ে ফেলেছি, কর্মকাণ্ড অনেক গুটিয়ে ফেলছি, আস্তে আস্তে গুটিয়ে ফেলে একটা লক্ষ্যের দিকে এগোচ্ছি, তো এখন আর মনে হয় না আমার এই বড়ুয়া বা কোথাও যাওয়া যাবে। মিত্র যেমন নিজের অনেক ব্রাঞ্চ খুলে ফেলেছে, এখন শ্যামবাজার গোলপার্কেও মিত্র কাফের ব্রাঞ্চ আছে, যদি বড়ুয়ারা এরকম ভবিষ্যতে করে তাহলে হয়তো আমরা দক্ষিণ কলকাতাতে বসেও প্যান্থারাস পাব। এটাই বিকেল 5টা বাজে, বিকেল মোটামুটি 5টা বাজে, আমি বসে আছি, আমি
জল তুলছি পাম্পে, এবার ওপরে উঠে যাবো, সম্ভবত সুকুমার দা আসবে। সুকুমার দা এলে পরে আমার আর কি খাবার জলটা তুলে নেব। গলায় ঠান্ডা লেগে গলা বসে গেছে। অনেকদিন পর আমি আবার ফেরত এসেছি হোলায়, আমার একটা ফেভারিট কাফে, সন্তোষপুরের জোড়া ব্রিজের খুব কাছে। এটা এত ভাল লাগে তার কারণ এটা ডেকোর, ডেকোরটা ভারী সুন্দর। ডেকোরের জন্য এটা আমার ভাল লাগে। তো দেখা যাক, আজকে টুকটাক কিছু আইটেম ট্রাই করবো, কিছুক্ষণ সময় কাটাবো। একঘেয়ে ঘরে বসে পাছা নাচানোর থেকে গেম খেলাও ভালো। তো কিছু কিছু কাজ করবো, কিছু লোকের সঙ্গে ফোনে আলাপ সারবো, কিছু আগামী কাজের কথা সেরে রেখে দেবো। চিকেন সুইট কর্ন স্যুপ, একটা সুইট কর্ন স্যুপ নিয়ে বসেছি, টুকটুক করে স্যুপ খাই। কালকের দিনটি এবং তার পরের দিনটি এবং 1 ফেব্রুয়ারির দিনটি অত্যন্ত ব্যস্ততম দিন হতে চলেছে। আমি জানি না কীভাবে কী করে কী ম্যানেজ করব, দেখা যাক। গলায় ঠান্ডা লেগে থাকলে এরকম স্যুপ সত্যি গলাটা ছেড়ে যাবে আস্তে আস্তে। আমি একটু গোলমরিচও দিয়ে নিয়েছি। গলার মধ্যে উইন্ড পাইপের মধ্যে দিয়ে হিটটা গেল পুরো। আলটিমেটলি ফিরে এসেছি ঘরে। আজকেও আমার রুটিন একটুখানি নেড়ে ঘেঁটে গেছে, মানে টালমাটাল হয়ে গেছে। লাইক ফোনে চার্জও খুব একটা বেশি বাকি নেই, এখন বাজে রাত 11:30 আশপাশ। তো মোটামুটি এই কটা দিন নড়ন্ত চড়ন্ত যেরকম গেছে গেছে, সেরকম খুব একটা সিগনিফিক্যান্ট কিছু আর ঘটেনি। আমি আর নিজে যেচে পড়ে কারোর সাথে বাওয়াল নিইনি। আগামী ফেব্রুয়ারির মানে শেষের, মানে কি বলবো, ফেব্রুয়ারির প্রথম দিন আর জানুয়ারির শেষের আগের দিন একটুখানি মজাদার কয়েকটা ব্যাপার ঘটলেও ঘটতে পারে, নইলে নতুন কিছুই নেই এই মুহূর্তে। শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে আমি যে 20 ঘন্টার যে সামার স্কুলটাতে অংশগ্রহণ করেছিলাম, সেই সামার স্কুলে যোগদান করার জন্য আমাকে একটি সার্টিফিকেট পাঠিয়েছে টমস্ক স্টেট ইউনিভার্সিটি, এবং তারা জানিয়েছে আমি চাইলে মাস্টার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমি যদিও করব না, আমি আরেকবার অলিম্পিয়াডে বসাটা দরকারি বলে মনে করছি, যে আরেকবার যদি অলিম্পিয়াডে বসতে পারি, তাছাড়া আমার অনেক নলেজ গ্যাপ রয়ে গেছে, আমি সব জেনে বসিনি, এটা সত্যি কথাই। তো আমি শুধু এইটুকু বুঝেছি যে মার্কেট কখনো কাউকে জিততে দেবে না, এখান থেকে কেউ কোনোদিন জিতে বেরিয়ে যেতে পারবে না। মার্কেট সবসময় চেষ্টা করবে তোমাকে একদম বিপুল লস খাইয়ে শেষ করে দিতে, আর তোমার চেষ্টাটা হবে তুমি কীভাবে সেটাকে ঠেকিয়ে রাখতে পারছো। এবার এই তোমার উঠে দাঁড়ানো, তার এগেনস্টে প্রচুর লোক, ইভেন তোমার কাছের লোকও দাঁড়িয়ে আছে, তোমার উত্থান যাদের স্বার্থের বিরোধী। কারণ আলটিমেটলি দিনের শেষে প্রত্যেকেই প্রত্যেককে একটা পুতুল স্ট্যাটাসে দেখতে চায়, হাতের পুতুল স্ট্যাটাস, সেটা গভর্নমেন্ট চায় সাধারণ মানুষ তার হাতের পুতুল থাকবে, ইভেন মা চায় ছেলে তার হাতের আঁচলে বাঁধা হয়ে থাকবে, বউ চায় স্বামী সবসময় তার কথা শুনবে।
তো বিশ্বজুড়ে তোমার জন্য ফাঁদ পাতা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে পরিবার এবং ব্যবসা এক নয়, আবার এটা প্রচণ্ডভাবে এক, আলাদা রাখার আমি আলাদা করে কোনো উপায় জানি না। আমি যখন ব্যবসাটা করছি পরিবারের জন্য, সুতরাং যারা উপদেশ দেয় ব্যবসা আর পরিবারকে এক করে দেখলে চলবে না, পরিবারকে পরিবারের মতো প্রায়োরিটি দিতে হবে, ব্যবসাকে ব্যবসার মতো প্রায়োরিটি দিতে হবে, এই জাতীয় উপদেশও লোকজন দেয়, তাদেরকে বলি টোটালটা মিলিয়েই এক। ব্যবসা বাদ দিয়ে পরিবার নেই, পরিবার বাদ দিয়ে ব্যবসা নেই। পরিবার পরিবারের মতো ল্য ব্যাচে নেচে বেড়াবো, আর একটি লোক মুখে রক্ত তুলে দিন রাত খেটে যাবে সেই পরিবারের, যাতে টাকা পয়সার ফ্লো ঠিক থাকে, প্রত্যেকে যেন হাতে হাতে পয়সা পায়। এই যে যেমন আমাদের এখানে একজন আসে রামপদদা বলে, সে গ্রাম থেকে এখানে আসে, এসে রিক্সা চালায়, জোগাড়ের কাজ করে, কি না মেয়ে কলেজে উঠেছে, মেয়ের অমুকটা লাগবে, মেয়ের তমুকটা লাগবে, মেয়ের নতুন কম্পিউটার টিউশন তার জন্য পয়সা লাগবে, মেয়ের নতুন ক্লাস খাতা বই লাগবে, তো কে পয়সা জোগাচ্ছে? তার বোকাচোদা বাপ রিক্সা টেনে টেনে পয়সা জোগাচ্ছে। আজকে রামপদদা ভালো মানুষ বলে করছে জিনিসটা, এই বেটি দুদিন বাদে দেখা যাবে ট্যাঙ্গস ট্যাঙ্গস করে একটা ছোকরার সাথে ঘর ছেড়ে পালিয়েছে। তো কিসের জন্য করা? বলতে নেই সব কথা, বাট দুনিয়ার গতি তো মানে কেউ কারোর জন্য নেই, কেউ কারোর জন্য করছে না। আজকে 30টা বছর পরে এসে এটা নিয়ে রিয়েলাইজ করেছি, বাপ মাই আসল আপন, আর কেউ নয়, আর কেউ নেই পৃথিবীতে তো আমাকে কামিয়ে এনে খাইয়ে দেবে। বাকিদের কথা হচ্ছে তুমি পয়সা দাও, আমরা করব, করে যদি কিছু হয় তোমাকে দেব, নইলে কিন্তু নেই, লসও হয়ে যেতে পারে, মানে আমরাই খেয়ে নেব। আমি দেব তবে তুমি করে আমায় এনে দেবে, লম্বা কেউ দিয়েছে আজ অব্দি কাউকে? পৃথিবীর ইতিহাসে দিয়েছে? কেউ কাউকে কামিয়ে এনে মুখে তুলে দিয়েছে? দেয়নি। এরকম মানে অ্যাবসার্ড কথাবার্তা আসে কোত্থেকে মাথায় লোকজনের? যাই হোক, এটা ইন্টারন্যাশনাল বিজনেস এবং মার্কেটিংয়ের ওপরে, এবং ইউনিভার্সিটিটা যেহেতু রাশিয়ায় অবস্থিত, আমার অনেকগুলোই মানে নেগেটিভ ফিলিং আছে। ফর এক্সাম্পল, রাশিয়াতে এখন রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়েছে, অনেকগুলি দেশ রাশিয়া এবং ইসরায়েলের এগেনস্টে ইউএনএ গিয়ে ভোট করেছে, রাশিয়া এখন একটু চিপায় পড়ে যাওয়া অবস্থা। কিন্তু চিপায় পড়ে গেলেও রাশিয়া একটি স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর শক্তিশালী দেশ, ভারতবর্ষের মতো গাঁজা দিয়ে শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভর মোদি গভর্নমেন্ট নয় সত্যিকারেরই। তো এখনও রাশিয়ান আর্মিকে টক্কর নিতে পারে এমন মানে খুব কম বাবা বড় বাবা বেঁচে আছে, ভারতীয় আর্মির দ্বারা হবে না, ঠেকিয়ে রাখতে পারবে 10 দিন 20 দিন 25 দিন ঠেকিয়ে দেবে, কিন্তু দুটো জার বোম্বা পড়লে পরে দিল্লি শেষ। যাই হোক, এগুলো বলতে নেই, কারণ রাশিয়ার সাথে ভারতের এখনও অবধি ভালো মানে পজিশনে বন্ধুত্ব রয়েছে বলে জানি। রাশিয়া বেচে ভারত কেনে, খুব কম আইটেম আছে যারা ভারত পাঠায় রাশিয়া কিনছে, বরং উল্টোটাই হয়। তো সেখানে দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট শেখার জন্য আমার মনে হয় মন্দ নয়। হ্যাঁ, আইআইটি আইআইএম এখানেও আছে, স্ট্যানফোর্ড আছে, আরও অনেক আইভি লীগ যুক্ত আমেরিকার ইউনিভার্সিটি আছে, কিন্তু আমেরিকা যেরকম ইয়ে তেমনি আমেরিকা হচ্ছে এক্সপেন্সিভ সে হিসেবে দেখতে গেলে। রাশিয়ায় হোস্টেল খরচা এক মাসের ভারতীয় টাকায় 1800 টাকা কি 1200 টাকা, এক মাস 1200 থেকে 1800 টাকার নেয়। মস্কোর মধ্যে বেশি, মস্কো থেকে দূর হলে পরে খরচাটা কম।
কম খরচায় থাকা যায়, চালানো যায়। ইউরোপের কথাটা আলাদা, ইউরোপের প্রচুর মানে ইউরোপের ট্র্যাপস রয়েছে, লাইক হিডেন ট্র্যাপস, হিডেন ট্যাক্সেস, হিডেন টাস্কস, যেগুলো স্টুডেন্টদেরকেও করতে হয়, নেসেসারিভাবে করতে হয়। স্টুডেন্ট কোনো স্পেশাল প্রিভিলেজ পাচ্ছে না সেখানে। স্টুডেন্টশিপ, স্টুডেন্টকে উল্টে সিটিজেনের মতোই ট্যাক্স দিতে হয়, কিন্তু স্টুডেন্ট সিটিজেনের মতো সুবিধা পায় না। ভারতবর্ষে ছেড়ে দাও, ভারতবর্ষে নোট ফেললে সব সুবিধা আছে, নইলে নেই। ভারতবর্ষে এমন একটা জায়গা, বা বাংলাদেশ, দক্ষিণ সাউথ ইস্ট এশিয়ার এইসব দেশগুলি এত করাপ্টেড যে এর কোনো ইয়ে নেই। আবার রাশিয়াতেও চরম করাপশন আছে আমি শুনেছি। ভিসা অ্যাপ্রুভাল ফ্যাপ্রুভাল পেয়ে রাশিয়াতে গিয়ে ল্যান্ড করেছে, সেই ছাত্রকে ব্রাইব না দেওয়ার জন্য আবার ডিপোর্ট করে দিয়েছে। আমি বলবো ভাই বেঁচে গেলি, ওখানে গিয়ে তুই গানমারাটা খেলি না, বাকি ফুল ফ্লেজেড গানমারাটা খেতি সেটা খেলি না। মেজরিটি এখান থেকে ওখানে স্টুডেন্ট যায় যারা মেডিকেল পড়তে যায়। দেখা যাক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুই ভাবছি না, কারণ আরেকটা কারণ হচ্ছে রাশিয়ান ভাষাটি অত্যন্ত কঠিন ভাষা। তো এই ব্লগটা আমি এই ভিডিওটা দিয়েই শেষ করব, এই ক্লিপটা দিয়েই শেষ করব। আমার দেখা যাক 31 যে অ্যাক্টিভিটিগুলো, একটা সিক্রেট অ্যাক্টিভিটি আছে, কিছু ভালো অনেক দিন বাদে হতে চলেছে, তো সেটা কত দূর কি হয়। আজকে যখন কথা বললাম সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে, তাদের মুখগুলো পেঁচার মতো, মানে তাদের খুব একটা ভালো রেসপন্স পেলাম না। ওকে, ঠিক আছে।